চোখে স্বপ্ন যখন নতুন আলোর খোঁজ সবার হাতে তিনি পরাণ সুরক্ষা কবচ। লোকসভা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তারপরও সরগরম ভারতের রাজনীতি, যার বড় উদাহরণ পশ্চিমবঙ্গ। কেন্দ্রের শাসক দল বিজেপির জোর চেষ্টাতেও পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি গতবার। এবার সেই অচলায়তন ভাঙতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির আরামবাগে শুক্রবার সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে জনসভায় যোগ দেন নদিয়ার কৃষ্ণনগরে। মমতা দিদি সে মদদ মাঙ্গি উনে বদলে মে ক্যা মিলা মুখ্যমন্ত্রী দিদি নে বঙ্গাল সরকার নে টিএমসি কে নেতা কো বচানে কে লিয়ে জো ভি কর সকতে থে পুরি শক্তি লাগা দি। স্থানীয় কলেজ মাঠে বিজেপির সভায় পশ্চিম বাংলার শাসক দল তৃণমূলের প্রতি তোপ দাগান মোদী। অভিযোগ করেন মানুষ তৃণমূলের কুশাসনে কাঁদছে। টিএমসি সরকার গরিব কিষান নওজওয়ান আর মহিলা কে সশক্তিকরণ মে বহুত বড়ি রুকাবট হ্যায়। ये चार वर्ग जब तक सशक्त नहीं होंगे तब तक पश्चिम बंगाल विकसित नहीं हो सकता। রেশন কাণ্ড নিয়েও তৃণমূল সরকারকে কটাক্ষ করেন মোদী। বলেন মানুষের রেশন নিয়েও দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি কে দাবাও মে আখিরকার পশ্চিমবঙ্গের 42টি আসনের সবকটিতেই জয়ী হওয়ার প্রতিশ্রুতি চান প্রধানমন্ত্রী মোদী। গতবারই 2টি থেকে যেটা আসন বেড়ে দাঁড়ায় 18, সেবারই মমতার দুর্গে বড় ফাটল ধরাতে পেরেছিল গেরুয়া শিবির। এবার আরও জোর ধাক্কা দিতে প্রস্তুত তারা। পশ্চিম বঙ্গাল বিকশিত হোগা তবি ভারত ভি বিকশিত হোগা ইসকে লিয়ে জরুরি হ্যায় কি আনে ওয়ালে লোকসভা চুনাও মে পশ্চিম বঙ্গাল কি সবি সিটো পর কমল খিলে খিলেগা খিলেগা। আর সে কারণেই বিজেপি কর্মী সমর্থকদের নতুন দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দিলেন আগামী 100 দিন গ্রামে গ্রামে ঘুরতে, তাগিদ দেন যেন তার বার্তা জনসাধারণকে পৌঁছে দেওয়া হয়। মমতা ব্যানার্জির তৃণমূলকে হারাতে গতবারের চেয়েও এবার সচেষ্ট বিজেপি নেতৃত্ব। তাই 2024 সালের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পশ্চিমবঙ্গে সভা সমাবেশ শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। তফসিলের আগে আরও কয়েকবার তার পশ্চিমবঙ্গ সফরে বড় সুডান দিতে চায় বিজেপি। সব কিছু ঠিক থাকলে আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় লোকসভার ভোট হবে। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।